আসসালামু আলাইকুম। W3TOPPER ফ্রিল্যান্সিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিগন্ত হাসান রুবেল। আমরা ইতিপূর্বে এলিমেন্টরের এই বেসিক উইজেটগুলোর কাজ সম্পূর্ণ করেছি। এখন এই বেসিক উইজেটগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আমরা কি ডিজাইন করতে পারি, আমরা সেই বিষয়টি একটু দেখি। প্রথমত আমরা যদি আমাদের এই course.w3topper.com এই ওয়েবসাইটটির একদম এই ফার্স্ট সেকশনটি দেখি, প্রথম সেকশন হেডারের পরে আমরা আজকে এই সেকশনটিকে ডিজাইন করব। তো এই ইমেজটি আমার কাজে লাগবে, আমি ইমেজটিকে সেভ করে রাখছি আমার নিজের কাছে, ডাউনলোড করে রাখলাম। তারপর আমরা এখানে শুরুতেই প্লাসে ক্লিক করে দুই কলাম বিশিষ্ট একটি সেকশন নিলাম। এই সেকশনের সিক্স ডটে ক্লিক করে স্টাইলে যাচ্ছি, তারপর গ্রেডিয়েন্ট কালারে যাচ্ছি। গ্রেডিয়েন্ট কালার থেকে আমি এখান থেকে ইয়েলো টাইপের একটা কালার বা অরেঞ্জ টাইপের একটি কালারকে সিলেক্ট করে দিচ্ছি, আর এদিকে হোয়াইট কালার, পাশাপাশি আমি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যাস, এবার আসি, আমি একটি ইমেজ উইজার্ড নিলাম, আপলোডে যাচ্ছি, সিলেক্ট ফাইলস, ডাউনলোড, এবং আমি এই ইমেজটিকে ডাউনলোড করে রেখেছিলাম, ইমেজটিকে আপলোড করতেছি। ইমেজটি আপলোড হয়েছে, এবার ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করার পর ইমেজটি পেয়ে গেলাম। তারপর হেডিং নিলাম, হেডিং এর মধ্যে যে টেক্সট হবে সেটি আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর আমি নিব হচ্ছে টেক্সট এডিটর, এখান থেকে আমি এই টেক্সটটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর আছে হলো একটি বাটন। এবার আসেন, আমরা একটি বাটন নিচ্ছি, ডান। এবার আমরা যদি এই যে টেক্সটটা এটার মতো করে আমরা সাজিয়ে তুলি, একদম হুবহু এরকম হয়ে যাবে। কিভাবে? প্রথমত এটা কালার কি আছে, ব্ল্যাক কালার। ওকে, আমরা এটার কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। তারপর আমরা টেক্সটের সাইজ করে দিচ্ছি 35, আর একটু কমিয়ে দিচ্ছি 30। ওকে, 500, আচ্ছা 600 করে দিই, উইন্টার 600 থাকুক, কিন্তু লাইন হাইট থাকুক হচ্ছে 45। ওকে, তারপর এটা আমরা এটার কালারটাকেও ব্ল্যাক করে দিলাম টেক্সট এডিটরের। তারপর টাইপোগ্রাফিতে আসলাম, আর আমাদের টেক্সটের সাইজ হবে 2 content, আচ্ছা এখানে আছে হলো হেডিং 2, দ্যাটস ওয়াই ওখান থেকে এটা পরিবর্তন হচ্ছিল না। আমি প্রথমে এটাকে প্যারাগ্রাফ করে নিলাম, তারপর স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর 18। ওকে, তাহলে লাইন হাইটটা কত হবে, 27। না হওয়ার কারণ, আচ্ছা অনেক সময় হয় যদি কোনো কারণে নেট যদি স্টেবল না থাকে সেই ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে। 18, লাইন হাইট 27। আচ্ছা ওয়ার্ড স্পেসিংটা কি কাজ করতেছে, কাজ করতেছে, তাহলে লাইন হাইট কি প্রবলেম। কন্ট্রোল সি কপি ডিলিট, আবার টেক্সট এডিটর নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, স্টাইলে আসলাম, কালারটাকে চেঞ্জ করে দিলাম, টাইপোগ্রাফিতে আসলাম। যদি এরকম হয় দ্বিতীয়বার আবার ওই টেক্সটটাকে দ্বিতীয়বার পেস্ট করবেন, অসুবিধা নেই।
মানে টেক্সট এডিটরটাকে ডিলিট করে নতুন করে টেক্সট এডিটর দেন। যদি মনে করেন যে রিয়েল টাইম সে রেসপন্স করতেছে না, সাইজ হচ্ছে কত 18, লাইন হাইট 27, ইয়েস এবার কাজ করছে 30, দেখেন এই যে বাড়তেছে 40 করে দিলাম। মেইন হেডিংটা সাইজটাকে আরেকটু বাড়ালাম। ওকে, এবার হচ্ছে বাটন, বাটনটাও কিন্তু গ্রেডিয়েন্ট বাটন। বাটন আমরা এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে যাই, বাটনের ব্যাকগ্রাউন্ড, বাটনের ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত ব্ল্যাক অ্যান্ড রেড আছে, সরি আমরা ব্ল্যাক করি, ফার্স্ট কালারটা, সেকেন্ড হচ্ছে রেড, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আর বাটনের আমরা হচ্ছে সাইজটাকে চেঞ্জ করব। এখানে স্মল আছে, আমরা যদি মনে করি মিডিয়াম করব, মিডিয়াম করে দিতে পারি, অথবা আমরা প্যাডিং এর মাধ্যমেও বাড়াতে পারি। বর্ডার রেডিয়াস দিচ্ছি 25, ওকে আপডেট। এখানে দেখুন, খেয়াল করুন, আমাদের বাটনের টেক্সটের কালারটা চেঞ্জ করি, টেক্সটের কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি, ডান। কি লেখা আছে ওটাতে মেসেজ করুন, হয়ে গেল। টেক্সটটাকে 600 করে দেই, 600 না ভালো লাগছে না, 500ই থাকুক। ওকে আপডেট। কিন্তু ওটাকে যখন হোভার করা হচ্ছে ভিন্ন আরেকটা কালার আসতেছে। ওকে নো প্রবলেম, আমরা জানি কিভাবে হোভার করতে হবে। হোভারে ক্লিক করলাম, এবার এখানে ভিন্ন আরেকটা কালার দিয়ে দিচ্ছি, ব্লু আর হচ্ছে পার্পল টাইপের একটা কালার দিয়ে দিলাম, ব্যাস এই তো হয়ে গেল। অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি, ডান। কালার কোড ধরে ধরে হুবহু করা যাবে, কিন্তু সেটি করছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য করা আর কি। খেয়াল করুন, এখন কিন্তু এটির মতো অলমোস্ট হয়ে গেছে, তাই না? এখন এখানে উপর দিকে এটাতে কিছু প্যাডিং দেওয়া আছে, নিচের দিকে প্যাডিং দেওয়া আছে, এটাতে প্যাডিং দেওয়া আছে, আমরা এখন এই প্যাডিং এর কাজগুলো করব। ফার্স্ট অফ অল আমরা এই 6 ডটে ক্লিক করতেছি, 6 ডটে ক্লিক করার পর অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পর আমরা এই প্যাডিংটাকে ডিসেবল করব। উপর দিক থেকে আমরা হচ্ছে প্যাডিং দিচ্ছি 25 দিলাম প্যাডিং, নিচে ও বটম থেকে আমরা হচ্ছে 25 প্যাডিং দিয়ে দিলাম। ওকে, এবার আসি ইমেজে, এই ইমেজে আমরা আবার আলাদাভাবে ইমেজের জন্য আলাদা প্যাডিং দিব। আমি হচ্ছে লেফট থেকে, সরি রাইট থেকে প্যাডিং দিব। তো রাইট থেকে যদি আমি প্যাডিং দিই, রাইট থেকে ধরেন আমি হচ্ছে 25 দিলাম, 25 সরে আসলো, ডান। এবার আমাকে এই ইমেজটাকে কি করতে হবে, এই যে ইমেজটা আছে এটাকে রাউন্ড করতে হবে, রেডিয়াস করতে হবে। এটাকে রেডিয়াস করার জন্য আমি এবার ইমেজটাকে অলরেডি সিলেক্ট করেছি, আমরা বর্ডার রেডিয়াসে আসলাম, 20 পিক্সেল রেডিয়াস করে দিলাম, রেডিয়াস ডান। এখন এটা আবার বক্স শ্যাডো দেওয়া আছে, তাহলে আমরা এটাকে বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডোতে ক্লিক করলাম, দেখেন অলরেডি চলে আসছে, হরিজন্টাল হালকা একটু রাইটে সরালাম, ভার্টিক্যাল একটু নিচের দিকে সরালাম, এবং আপডেটে ক্লিক করলাম। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন হয়ে গেছে। এখানে শুধু এই লেখাটা একটু নিচের দিকে আছে ইমেজের তুলনায়, 20 পিক্সেলের মতো। আমরা এখন এই টেক্সটটাকে ধরবো, টেক্সটটাকে ধরে উপর থেকে আমরা শুধুমাত্র মার্জিন টপটাকে 20 পিক্সেল উপর থেকে সরিয়ে দিলাম, আর এই বাটনটা তুলনামূলক আরেকটু কাছাকাছি আছে আমাদের টেক্সটের সাথে, টেক্সট এডিটরের। আমরা এখানে বাটনটাকে ধরলাম, ধরার পর আবার মার্জিনটাকে আমরা লিঙ্কটাকে ডিসেবল করলাম, একটু মাইনাস 20 হচ্ছে উপর দিকে তুলে দিলাম, ডান। এবার যদি আমরা দেখি একদম হুবহু মিলে গেছে, হুবহু মিলে গেছে এখন, বিষয়টা কি তাই নয়? আমরা কিন্তু এলিমেন্টর বেসিকটা শিখলাম, তাহলে
W3TOPPER Freelancing Academy-র এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের ফার্স্ট সেকশনটা কিন্তু আমরা অলরেডি ডিজাইন করতে পেরেছি। এখন আমি যদি সেকেন্ড সেকশনের কথা বলি, সেম আমি একটা হেডিং নিব, এটা আমি ডিভাইডার দিয়ে করব, তারপর আমি এরকম একটা কলাম নিব, চারটা কলামের মধ্যে একটা আইকন নিব, এটা একটা হেডিং নিব, একটা টেক্সট এডিটর নিব, তারপর এই কলামের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব এবং কলামের রেডিয়াস দিব, তাহলে আমার এটাও শেষ। তারপর আমি যদি এটাতে আবার করি সেম জিনিস, একদম সেম, শুধু এটাতে হেডিং হবে আর বাটন হবে। তারপর নিচের দিকে আসলে আবার সেম জিনিস, এটা আবার আপনারা এখন পারবেন না, এটা আমরা সামনের দিকে আসব, এটাকে প্রাইজিং টেবিল বলা হয়। তাহলে তারপর এখানে ধরেন হেডিং এবং হচ্ছে এখানে এই ডিভাইডারটা, তারপর হচ্ছে টেক্সট, আর এখানে হচ্ছে শুধু ইমেজ গুলো যুক্ত হয়েছে, গ্যালারি ইমেজ, তারপর ইমেজ। তার মানে আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে আপনারা course.w3topper.com এর এই হোম পেজটাকে ডিজাইন করবেন, এটা আপনাদের জন্য একদম ইজি একটা ব্যাপার, এই মুহূর্তেই আপনারা সেটা করতে পারেন। সো এটা আমার, আমি মনে করি যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আপনারা যদি মনোযোগ সহকারে পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আপনারা যদি এই কাজগুলো করে থাকেন, তাহলে আমি পার্সোনালি আমি মানে এটা আমার একটা সার্থকতা যে আপনারা এই পর্যন্ত কাজ সাকসেসফুলি শিখতে পেরেছেন। W3TOPPER ফ্রিল্যান্সিং একাডেমি, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে, যেহেতু এই প্রতিষ্ঠানের আমি প্রতিষ্ঠাতা পরিচালক, কখনো কোনোদিন আমাদের সিঙ্গেল স্টুডেন্ট আমাদের কাছে অভিযোগ করে বলতে পারে নাই যে স্যারের যে কোর্সগুলো, এই কোর্সগুলো করে আমি ভালো কিছু শিখতে পারিনি, ভালো কিছু করতে পারিনি, সেই অভিযোগটা আসতে পারে। যখন আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন, আপনি যদি নিজে থেকে প্র্যাকটিস না করেন, কাজ শেখার পর আপনি যদি, আমরা যে মেথডগুলো দেখিয়েছি ইনকাম করার, আপনি যদি সেগুলোতে সময় না দেন, সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আলটিমেটলি আপনি কিন্তু তখন ফেলিওর হবেন। আর আপনি যখন ফেলিওর হবেন, তখন প্রতিষ্ঠান হচ্ছে কোনোভাবে দায় এড়াতে পারে না, মানে আমরা তখন দায় এড়াতে পারি না, এটাও সত্য। তবে আমরা আপনাদের কাছে, মানে এটা আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যারা এ পর্যন্ত অলরেডি চলে এসেছেন, তারা কোনোভাবে হাল ছেড়ে দিবেন না, অন্য কোনো মানুষের কথায় আপনারা মন খারাপ করবেন না, আপনারা মনোযোগ দিয়ে আমার এই কোর্সটি শেষ করুন, এবং শেষ করার পর আপনারা হচ্ছে এখান থেকে ভালো কিছু যে করতে পারবেন, সেটার আমি নিশ্চয়তা দিতে পারি যদি আপনারা ভালোভাবে কাজগুলো শিখতে থাকেন। সামনে আরো ভালো কিছু হবে, ধীরে ধীরে শিখতে থাকবেন, এরকম ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। বাংলাদেশে লোকাল মার্কেটে অনেক কাজ আছে, অনেক কাজ, আপনারা লোকাল মার্কেট থেকে অনেক কাজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে অনেক কাজ করতে পারবেন, শুধু আপনার মধ্যে সেই বিশ্বাসটা থাকতে হবে। এবং আমি কিন্তু আপনাদেরকে দেখুন, এর চাইতে বেশি, মানে হচ্ছে একদম কি বলে এটাকে, এর চাইতে বেশি আসলে মানে হচ্ছে রিয়েল এক্সাম্পল আসলে আমার কাছে নেই, একদম আমাদের ওয়েবসাইট আমরা এই মুহূর্তে ব্যবহার করতেছি, আমাদের ওয়েবসাইটের ডিজাইন কিন্তু আপনাদেরকে হুহুহু আমি ডিজাইন করে আপনাদেরকে এখন দেখালাম, যেটা এখন আপনারা করতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।